আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বরকতের দেশ ইসলামের কি সেবা করেছে, বিশেষ করে এই আগে 1400 বছর ইতিহাসে যাচ্ছে, না লম্বা ইতিহাস হয়ে যাবে, এই 100-200 বছরের মধ্যে, বিশেষ করে এই 60-70 বছরের মধ্যে ইসলামের যে খেদমত হয়েছে এই খেদমতগুলি আমি তুলে ধরব। প্রথম যে খেদমত আপনি পড়ালেখা জানেন আর না জানেন দেখতে পাবেন, সেটা হচ্ছে এই দেশে তৌহিদ আছে, শিরিক নেই। এই দেশে এসে যদি কোথাও আলেমের কাছ থেকে কিছু শিখেন তাহলে তো আলোর ওপর আলো, কিন্তু যদি কোনো সহিহ আকীদার কাছ থেকে নাও শিখেন কিন্তু আপনার কমন সেন্স আছে, সাধারণ বিবেক কাণ্ড আছে, যা দিয়ে আপনি ভালো মন্দের পার্থক্য করতে পারছেন, তাহলে প্রশ্ন জাগবে যে নবীর দেশ মক্কা মদিনা, এখানে আল্লাহ ছাড়া কাউকে সেজদা হয় না, এখানে যেমন দুর্গা নেই তো দরগাও নেই, এখানে কোনো মাজার নেই, এখানে কোনো খানকা নেই, এখানে কোনো পীর মুরিদের ব্যবস্থা নেই, নেই কেন, নেই কেন, নেই, তাহলে এটা ইসলাম না? আমাদের ভারতে যে মাজার আর মাজার, মাজার আর মাজার, শিরিক আর শিরিক, মুসলিমও শিরিক করছে, কাফেরও শিরিক করছে, হিন্দুও শিরিক করছে, মুসলিমও শিরিক করছে, কেউ দুর্গা পূজা করছে, কেউ দরগা পূজা করছে, কোন ইসলামটা নেবেন? লেখাপড়া করেন আর না করেন, মোটা জ্ঞানেও যদি কিছু শিখে যান, দেখে দেখে শিখেন, যে যা দেখলাম সেটা নিয়ে যাব, তাহলে আপনার বিবেক বলবে যে আমার এক মালিকের এবাদত এটাই হচ্ছে ইসলাম। আপনার কফিল যদি একজন থাকে আর শুধু কফিল হুকুম করে আপনি শান্তিতে আছেন, কিন্তু আপনার কফিল আর তার ছেলে মেয়ে সব সাবালক নাবালক সবাই হুকুম করে, সবাই হুকুম করে, একটা কাজ সেরে আসা হয় না, একটা কাজের অর্ডার হয়েছে তাল রু তাল রু, আরে বালা মুসিবতের শেষ নেই, তাই না? কোন দিকে যাবেন আপনি একসাথে দু চার পাঁচটা হুকুম হইলে? যারা অফিসে টিওয়াই তারা জানে, সকালবেলা নাস্তার জন্য বেরোয়, দু তিনজনের নাস্তার অর্ডার নিয়ে গেছে, ওতে ওকে এক ঘন্টা লাগবে আসতে, তারপরে বেরিয়ে গিয়েছে মাত্র এখনো দোকানপাটে পৌঁছেনি, বুপিয়ে পৌঁছেনি, আবার তাল জিব এসো আর নিয়ে আসো, কোন দিকে যাবে? আল্লাহ কথাই বলেছেন আর বা মোতাফারিকুন খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার, অনেক মালিক ভালো না এক মালিক ভালো, বলেন তো দেখি কমন সেন্সে, কিচ্ছু লেখাপড়া জানেন না, এক মালিক ভালো না অনেক মালিক ভালো, এক মালিকের চাকরি করা ভালো, তো সৌদি আরবে এক মালিকের এবাদত বন্দিগী আছে, এখানে খাজারও পূজা নেই, আর জিলানিও নেই, চিস্তিও নেই, শাহজালালও নেই, কিছু সব সব এরা হচ্ছে বান্দা, এই বান্দাদের মানুষের রব আল্লাহর এবাদত বন্দিগী আছে, এখান থেকে কিছুই যদি না নিয়ে যান। আর সৌদি আরবের যদি এই একটি গুণ বলেন যে এখানে আল্লাহর এবাদত হয় আর কারো এবাদত হয় না, এর চাইতে বড় বৈশিষ্ট্য আর গুণ হতে পারে না, এর চাইতে বড় খেদমত হতে পারে না, এখানে সাইলেন্ট দাওয়াত আমাকে আপনাকে একজন মানুষকে দিচ্ছে, যে এখানে আসবে তাকে একটা তৌহিদের দাওয়াত সৌদি আরব দিচ্ছে, যে আমাদের দেশ হচ্ছে তৌহিদের দেশ, আমাদের দেশ হচ্ছে শিরক মুক্ত দেশ। জি বেশি লম্বা না করি, এখান থেকে যে খেদমতটি জানতে পারলাম সেটা হচ্ছে সৌদি আরব তৌহিদের খেদমত করে, শিরকে নির্মূল করেছে আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, দুই নম্বর খেদমত হচ্ছে সুন্নাতের খেদমত, এই দেশে সুন্নাত পাবেন বেদাত পাবেন না, চিন্তা করেন আপনি আজকের এই ঘটনা, আজকে সকালে সূর্য গ্রহণ হইলো, হইল না হইল না, সূর্য গ্রহণের সুন্নতে মক্কানা সালাত আছে সৌদি আরবের মসজিদে মসজিদে ঈদের মতো করে, ঈদের মতো যেমন ভারত বাংলাদেশে ঈদ হয় ওইভাবে ঈদের মতো করে সালাত হইল, আর লম্বা লম্বা ঘন্টা ধরে, ঘন্টা বা তারও বেশি ধরে সময় ধরে সালাত হইল, এই সুন্নত এখানে জীবিত আছে। পক্ষান্তরে ভারত বাংলাদেশে এসব আছে, এসব সন্নতকে জবাই করে দিয়েছে ওরা, আর কি করেছে, বিদাতি নামাজ পড়ে, শবে বরাতের নামাজ পড়ে, শবে মেরাজের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে মাগরিবে আর মাঝখানে, বিদাত আর বিদাত, সন্নত নাই বিদাত আছে ওখানে সৌদি আরব, এই যে সন্নতের খেদমত করেছি আর বিদাতকে নির্মূল করেছি,
সিরকি কথা যারা বলে তাদের মুখ বন্ধ রেখেছে, বেদাতি কথা বলে তাদের মুখ বন্ধ রেখেছে, যারা তাওহীদ সুন্নতের কথা বলে তাদেরকে স্বাধীনভাবে আল্লাহ এবং রাসূলের কথা কোরআন সুন্নাহর কথা বলার সুযোগ করে দিয়েছে, এর চেয়ে তো বড় খেদমত আর কি হইতে পারে? জি, কোন মার্কেটে অরিজিনাল সামান ছাড়া যদি নকল সামান না থাকে, যেই দাম চাইবে সেই দাম দিয়ে কিনে নিয়ে আসবেন, কথা ঠিক না? কিন্তু যেই মার্কেটে ভেজাল আর ভেজাল, ভেজাল আর ভেজাল, জাপানি খুঁজতে গেছেন আর সবগুলিতে জাপানি লেখা আছে, একটিও জাপানি, সব হচ্ছে চাইনা নয় কোরিয়া। ওখানে জাপানি খোঁজা কত মুশকিল, হ্যাঁ হ্যাঁ, অরিজিনাল খোঁজা কত মুশকিল, কথা ঠিক কিনা? এখানে ইসলাম তাহলে খোঁজা খুব সহজ, কারণ মার্কেটে ইসলাম ছাড়া, তাওহীদ ছাড়া, সুন্নত ছাড়া সে এখানে বেদাত নেই। যেটা ইসলামের কথা হচ্ছে সেটা হচ্ছে ইসলাম। আর ভারত বাংলাদেশ পাকিস্তানে ইসলামের নামে জালিয়াতির শেষ নেই, জালিয়াতির শেষ নেই, ধোকাবাজির শেষ নেই। কোনটা ইসলাম, কোন কিতাবটা খাঁটি কিতাব? মকসুদুল মুমিনিন কিনবেন, শিরিক কুফরিও আছে, নিয়ামুল কোরআন শিরিক বিদাতে ভরা আছে। জি, তাবিজদের কিতাব সুলেমানি নকশ শিরিক বিদাত জাদু পর্যন্ত ভরা আছে, মকসুদুল মুমিনে জাদু আছে। এগুলো আমাদের দেশে ইসলামিক কিতাব সৌদি আরব পাবেন খুঁজে? পাবেন না, নিষিদ্ধ। তৃতীয়, সৌদি আরবের সেবা হচ্ছে যে সৌদি আরব যেইভাবে আল্লাহর ঘর মসজিদের খেদমত করে, পৃথিবীতে নজির খুঁজে পাবেন না।